আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এটা হলো অস্ট্রেলিয়ান শামিম ভাইয়ের জাত বা অস্ট্রেলিয়ান এস বা অস্ট্রেলিয়ান বড় যেটাকে বলে। তো অনেকেই আনারগাছের গ্রোথ নিয়ে প্রশ্ন করেন আমাকে যে আনারগাছের গ্রোথ কেন হয় না বা গাছ বড় হচ্ছে না। তো এই বিষয়টি কিছু বিষয় লক্ষ্য রাখলে আনারগাছের গ্রোথ হবে, ইনশাল্লাহ শীতেও গ্রোথ হবে। সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখা লাগবে সেটা হলো এই শীতে কিন্তু আনারগাছে পানির চাহিদা একেবারে কম থাকে। মাটি একেবারে শুকানোর আগে পানি দিবেন না, অর্থাৎ মাটি যদি এরকম ভিজা থাকে তাহলে আপনার গাছে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মাটি শুকায় গেলেও অতিরিক্ত পানি দিবেন না, যতটুকু প্রয়োজন পরিমিত পানি দিবেন, মানে একেবারে পানি দিয়ে টপ ওভার করে দিলেন, এরকম যাতে না হয়। আর আরেকটা বিষয় লক্ষণীয়, আনার গাছের শিকড় অনেক সেন্সিটিভ। তো অনেক সময় আনার গাছের মাটিতে গ্যাস হয়, গ্যাস হওয়ার কারণে, ওই হালকা গ্যাস হওয়ার কারণে আনার গাছের শিকড় কোনো খাদ্য সংগ্রহ করতে পারে না, এই কারণে গাছ বড় হয় না। তো কিছুদিন পর পর, 15-20 দিন পর পর হালকা মাটি এভাবে ঝোড়া করে দিবেন, উপর থেকে মাটিগুলো একটু ঝোড়া করে দিবেন যাতে নিচে গ্যাস থাকলে গ্যাসগুলো বের হয়ে যায়। তো এই দুইটা বিষয় লক্ষ্য রাখলে আশা করি আপনার গাছের গ্রোথ হবে এবং গাছ সুন্দর হবে ইনশাল্লাহ। তো ছোট্ট একটা চারা, এই চারাটা দেখতেছেন লাগানো হয়েছিল আজ থেকে 2 মাস আগে। লাগানোর পর প্রায় 1 মাস গাছের গ্রোথ বন্ধ ছিল, মানে বেশি মাটিতে লাগানোর কারণে ছোট গাছের গ্রোথ বন্ধ ছিল। তো 1 মাস পর থেকে গ্রোথ শুরু হয়েছে এবং গাছ কিন্তু বেশ মোটা হয়ে গেছে, এই যে অনেক মোটা হয়েছে এবং খুব ভালো গ্রোথ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন। তো আশা করি সকলে বুঝতে পারছেন বিষয়গুলো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করবেন কিংবা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ইনশাল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।